অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফরদিন দিঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাকারকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয় অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া 1.5 লাখের বেশি টাকা। দুপুরে জিবি কার্যালয়ে অভিনেত্রী নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান। গেল 10 ফেব্রুয়ারি প্রতারণার শিকার হন দিঘি। বাকিটা জানব মাসুদ মুস্তাহিদের রিপোর্টে। কোনো সাইবার বুলিং কিংবা কারো সঙ্গে দ্বন্দ্ব নয়, এবার হ্যাকারদের হাতে প্রতারিত হয়ে ডিবি কার্যালয়ে আসলেন অভিনেত্রী ও মডেল দিঘি। 10 ফেব্রুয়ারি বিকেলে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয় দিঘির। 11 তারিখ ডিবিতে অভিযোগ দায়েরের পর উদ্ধার করা হয় অ্যাকাউন্টে থাকা 1,60,000 টাকা। সোমবার মহানগর গোয়েন্দা পুলিশ প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দিঘি। জানান, বিকাশের নির্দিষ্ট নম্বর থেকে কল আসে তার, এরপরেই ঘটে সব অঘটন। ট্রুকলারে নাম উঠে যে বিকাশের বিকাশ থেকে একজন ফোন দিয়েছে, এরকম একটা নাম আসে এবং আমি তখন ফোনটা ধরি এবং ফোনটা ধরার পরে আমি সে আমাকে করে ফোন করে বললো যে আমার নামে নাকি একজন অভিযোগ করেছে যে আমার আইডিতে তার কিছু টাকা এসেছে, আমি নাকি এটা ফেরত দিচ্ছি। রাস্তার মধ্যে সিএনজির আওয়াজে আমি তেমন তার কথা বুঝতে পারছিলাম না, সে অনেক কিছুই বলছিল। আমি এতটুকু শুধু বুঝতে পেরেছি যে সে আমার কাছে কিছু ওটিপি চাচ্ছে। তো আমার তখন আসলে তৎক্ষণাৎ মাথায় আসেনি যে ওটিপিটা দেওয়া মানে আমার আইডিটা তার হাতে দিয়ে দেওয়া। আমার শুধু মাথায় ছিল যে পিন নাম্বার চিলেই মনে হয় আইডিটা সে দিতে পারবে, পিন ছাড়া ওটিপি দিয়ে মেবি সে পারবে না। এবং বিকাশের নর্মাল মেসেজগুলো আমার যে ইনবক্সে আসে, মেসেজ ইনবক্সে বিকাশের যে নাম্বার থেকে আসে তার সেম ওই নাম্বার থেকেই তার মেসেজগুলো আসছিল, মানে সেম ইনবক্সে আমি তার সেই ভুয়া মেসেজগুলো পাচ্ছিলাম। তো সে এত সুন্দরভাবে ম্যানিপুলেটিভভাবে কথা বলেছে আমার সাথে, এত টেকনিক দিয়ে কথা বলেছে যে আসলে আমার বোঝার উপায় ছিল না যে এটা কি হচ্ছে আমার সাথে। দিঘি বলেন, প্রতারকরা তার পরিচয় জেনেই তাকে ফাঁদে ফেলেছে। বিকাশে ঢুকে দেখলাম যে আমার একটা হিউজ অ্যামাউন্ট, 1.5 লাখ টাকারও বেশি, 1,60,000 টাকা আমার পুরো অ্যামাউন্টটাই নেই। এবং পুরো বিকাশটা আমার রিসেট করতে হয়েছে, মানে নতুন করে পিন দিয়ে রিসেট করতে হয়েছে। তখনও বেসিক্যালি আমার মাথায় এত কিছু আসেনি, আমি এত কিছু চিন্তা করি। তো যেহেতু এটা অনেক বেশি অ্যামাউন্ট ছিল, আমি ওখান থেকে তৎক্ষণাৎ বের হয়ে যাই। বের হয়ে আমি সবার সাথে কনসাল্ট করতে থাকি যে অ্যাকচুয়ালি আমি এখন কী করবো। আমার অনেক বড় ভাইদের আমি ফোন দিয়ে আমি আস করি অ্যাকচুয়ালি কী করবো। সবাই বলছিল যে আমাকে জিডি করতেই হবে, জিডি না করলে কোনো কিছু করা পসিবল না। হারুন স্যারের সাথে আমার কোনো পরিচয় ছিল না এর আগে। আমি ফোন দিয়ে যখন আমার পরিচয় দিই, সে খুব অমায়িকভাবে আমার ফোন ধরে এবং বলে যে হ্যাঁ কী সমস্যা, কী হয়েছে আমাকে তুমি বলো। তো আমি তার সাথে 2 লাইনের বিষয়টা শেয়ার করে আমি বলি যে আমি আপনার সাথে দেখা করে বলতে চাই জিনিসটা। পুলিশের এমন আন্তরিকতা দেখে ধন্যবাদ জানান দিঘি। পুলিশ অবিশ্বাস্য ছিল যে উইদিন 8 আওয়ার্স আমি আমার টাকা রিনিউয়াল নিউজ পেয়ে গিয়েছিলাম ততক্ষণে। এবং আমি এই কৃতজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি বাংলাদেশ পুলিশ সংস্থা এবং পুরো আমি ডিবি কার্যালয়ের সবার কাছে আমি এতটা কৃতজ্ঞ। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।